হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে সেটাই আমি দেখব এই রিডিংয়ের মাধ্যমে এই রিডিং কালেকটিভ জেনারেল টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয় তুমি তোমার প্রিয় মানুষটিকে পজিটিভ মাইন্ডসেট নিয়ে মেডিটেট করো রিডিংয়ের শেষে আমি তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে আজ রাতে কি চলছে ইমোশান ফ্লো হচ্ছে ইমোশান ফ্লো হচ্ছে প্রচুরভাবে ইমোশন ফ্লো হচ্ছে এবং শুধু তোমার প্রতি নয় সে কিন্তু মানে হয় না একটা এনার্জেটিক একটা উৎফুল্ল এইরকম একটা জিনিস ফ্লো হচ্ছে তার প্রচুর ইমোশান মানে ইমোশনালিভাবে একদম এই ডুবে আছে বলে ইমোশানের হয় প্রেম ভালোবাসা উৎফুল্ল আনন্দ খুশি একটা ভরপুর যেন সাগরের শেষ ডুবে আছে এই এইরকম ইমোশান ফ্লো হচ্ছে কার প্রতি ইমোশান ফ্লো হচ্ছে কার প্রতি ইমোশান ফ্লো হচ্ছে তার প্রতি যাকে ছাড়া তার থাকা খুব মুশকিল যাকে ছাড়া থাকা হয় না জল থেকে মাছকে আলাদা করলে মাছের কি হাল হয় সেই মানুষটার প্রতি তার ইমোশান ফ্লো হচ্ছে আজ সেই মানুষটার প্রতি যাকে সে খুব ভালোবাসে মানে তার প্রতি তার বিশালভাবে একটা হয় না ইন্টেন্স আছে একটা লাভ কেয়ার সব কিছু তার মধ্যে তার সঙ্গে আছে তো সেই ব্যক্তিকে প্রতি তার ইমোশান ফ্লো হচ্ছে হয় না মানুষ যখন সদ্য সদ্য প্রেমে পড়ে হয় না যেমন একটা এনার্জি থাকে সেই এনার্জি তার ফ্লো হচ্ছে সেই এনার্জি ফ্লো হচ্ছে এবং সেই ব্যক্তি সেই ব্যক্তির প্রতি যাকে সে খুব ভালোবাসে খুব ভালোবাসে আমার ফ্রেন্ড যে রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার প্রতি এত ইমোশন ফ্লো হচ্ছে কার প্রতি কিং কুইন ফ্রেন্ড তুমি কিং হও বা কুইন হও তোমার প্রতি যে এই মুহূর্তে লজিক্যাল মাইন্ড ইউজ করছে ঠিক আছে এই মুহূর্তে যে স্ট্রং হয়ে গেছে ফ্রেন্ড তুমি এই মুহুর্তে যদি স্ট্রং হয়ে থাকো তার মনের রানী কিংবা রাজা যাকে সে খুবই ভালোবাসে সে আর কে হতে পারে হ্যাঁ সে আর কে হতে পারে সেই ব্যক্তি আমি আর একটু দেখে নিচ্ছি হ্যাঁ যার প্রতি আগে পাস্ট এবং প্রেজেন্টের পাস্ট এবং প্রেজেন্টের মাঝে যে আছে ফিউচার নয় পাস্ট এবং প্রেজেন্ট তুমি যদি অপনে থাকো তোমার মধ্যে সেপারেশন থাকে যদি ব্রেকআপে থাকে তাহলে সেই কিং বা কুইন আর কেউ নয় সে হচ্ছে স্বয়ং তুমি ঠিক আছে পাস্ট প্রেজেন্টের মাঝে তার মানে ফিউচারে নয় তোমারকে তোমা তোমাকে ছাড়া এই মুহূর্তে তার ফ্লো হয়েছে সে চাইছে যে তোমাকে একটা কাপ প্রোভাইড করার জন্য এবং সে দেখছে তুমি অনেক স্ট্রং হয়ে গেছো এবং সে নিজেকেও স্ট্রং করছে আর সে চাই সে কিন্তু এখন একটু হয় না স্পিরিচুয়াল হয়ে গেছে মন কিন্তু অনেকটা অনেকটা পজিটিভে আছে অনেকটা পজিটিভে আছে দুটো ওর মাঝে ফেঁসে গিয়ে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল তোমাকে দুটো কোনো জিনিস দুটো দুই ব্যক্তি হতে পারে দুটো সিচুয়েশান হতে পারে কোনো না কোনো দুটো জিনিসের মাঝে সে ফেসে গিয়েছিল যেটা ব্ল্যাক এবং হোয়াইট এমন হতে পারে তোমার প্রিয় মানুষটির মানসিকতা মনের মধ্যে অনেক কিছু হাইড করে রেখেছিল তোমাদের সম্পর্ক চলাকালীন এখনও হাইড করছে ইমোশানকে সব সময়ের জন্য সম্পর্ক থাকা সে না সাইড করে রেখেছিল। কখনও তোমার কাছে ওপেন আপ হতো না তোমাকে অনেক কিছু জিনিস হাইড করেছে তোমার সঙ্গে অনেক মাইন্ড গেমও খেলেছিল অতীতে বাট বর্তমান তোমাকে ছাড়া তার অসম্ভব হয়ে যাচ্ছে থাকা এইরকম একটা মানসিকতা আজ রাতে তার বাট কিছু একটা সিচুয়েশান কিছু একটা সিচুয়েশান কিন্তু তার চলছে মনে ইমোশান ফ্লো হচ্ছে একদম হয় না একটু আমি বললাম না যে একটা সাগরে ডুবে আছে ইমোশান ফ্লো হচ্ছে বাট সে ব্যাক মানে ব্যাক অফ মাইন্ডে তো ইমোশান ফ্লো হচ্ছে এই যে দুটো কোনো সিচুয়েশান দুটো কোনো ব্যক্তি দুটো কোনো ঘটনা কিছু একটা দুটোর মাঝে সে কিন্তু পুরোপুরিভাবে ফেঁসে গেছে বা সেইটা নিয়ে এখন ভাবছে বাট তোমার প্রতি তোমার প্রতি পুরো একদম ক্লিয়ার তোমার প্রতি একদম ক্লিয়ার সে কিন্তু তোমার প্রতি মানে আগে যদি ছিল না বা সে আগে তার যে নিজের ইমোশানটাকে সে হাইড করে রেখেছিল বা আর এছাড়াও সে একাধিক জিনিস না তোমার প্রতি হাইট করেছে তুমি খুব ভালো করে জানবে এবং ইমোশান তোমার প্রতি যে ছিল তুমি মাঝে মাঝে ধরে ফেলতে সে কিন্তু গোপন করে রাখত আজ সেটা বেরিয়ে আসছে আর সে মনে হচ্ছে যে না সেই মাছ মাছ জল ছাড়া থাকা অসম্ভব সেই সেই রকম একটা ফিল তার হচ্ছে এবং সে তোমার প্রতি আর তুমি কিন্তু একটা তোমার আমি এনার্জিটা দেখব সম্ভবত তুমি অনেকটা স্ট্রং হয়ে গেছো এই জায়গা থেকে হয়তো নিজেকে বের করে নিয়েছ কারণ সে তোমাকে স্ট্রং দেখছে সে তোমাকে স্ট্রং দেখছে এর ফলে দ্বন্দ্বে ফেঁসে গেছে যে আমি যদি এখন যাই সে তো এখন চেঞ্জ হয়ে গেছে তাহলে আমি কি করে যাব হয়তো মাঝখানে তোমাদের অনেকটা সময় কনট্যাক্টই হয়নি তুমি এনজয় করছো তাই হোক তাই জন্য তো তার এত স্যাড আর এত দোমরামি দুটো সিচুয়েশান যে তুমি চেঞ্জ হয়ে গেছো তুমি এনজয় করছো এখন তাই তো তোমাকে এত স্ট্রং দেখছে সে তুমি এনজয় করছো তুমি একাধিক মানুষের মধ্যে আছো একদম তুমি তোমার জগতে সেট হয়ে গেছ তুমি তোমার জগৎ গড়ে নিয়েছো তার মধ্যে তুমি এনজয় করছো নিজের একটা হেলদি বাউন্ডারি সেট করে নিয়েছো অনেক কিছু শিক্ষা তুমি পেয়েছো এই মানুষটার কাছ থেকে বা জীবন থেকে তুমি অনেক কিছু শিক্ষা পেয়েছো জীবনে একটা হেলদি বাউন্ডারি সেট করে নিয়ে তার মধ্যে না একদম পুরো ফুলফিল একদম ফ্রি এখানে কোনো কিছু কষ্টের যন্ত্রণা লেস মাত্র নেই মাত্র নেই বর্তমান তুমি এই রকম একটা মাইন্ডসেটে চলে এসেছো বাট তুমি জানো ব্যাক মাইন্ডে এই মানুষটা ছাড়া কোথাও যেন একটা ফাঁকা আজ হ্যাঁ ব্যাক মাইন্ডে কোথাও যেন একটা ফাঁকা তোমার ফিল হয় কোথাও যেন একটা ধুধু করতে থাকে ধুধু মাঠের মতো যেন গ্রীষ্ম গ্রীষ্মকালে মাঠগুলোকে আমরা ধুধু করতে থাকে সেই রকম ধুধু মাঠের মতো মনে হয় তোমার জীবনটা যে এই মানুষটার না থাকাতে বা এই মানুষটা যে শূন্যতা তোমাকে আজও কষ্ট দেয় বা তুমি অনেকটা নিজেকে একটা সেট করে নিয়েছ আর সেই যে ব্যাক মাইন্ডে যে তোমার একটা সিনারি আছে না ব্যাক অফ মাইন্ডে যে একটা সাজানোর স্বপ্ন আছে সে কিন্তু তার সঙ্গে তুমি ফাইট করতে থাকো তুমি চেষ্টা করো যেহেতু আমি তুমি এরকম ভেবেছো যেহেতু আমি নিজে এনজয় করি আমার লাইভ একটা সেট করে নিয়েছি তো আর বেকারি মানুষের কি দরকার তো তুমি সেইটাকে রিমুভ করার জন্য ফাইট করতে থাকো সেই স্বপ্নগুলো সেই লাভ কেয়ার যা কিছু স্মৃতিগুলো ছিল মাঝে মাঝে ভাবো যে আমার আমার মধ্যে যে ডিলিট অপশান থাকতো না আমি সেই জায়গাটাকে কাট করে দিতাম মানে এই রকম একটা মাইন্ডসেট যে ওটা আমার কোনো প্রয়োজন নেই এখন আর ওই জিনিসগুলো তোমাকে আর কষ্ট দেয় না তুমি অনেক মুভমেন্ট করে করে নিয়েছো তুমি এটাই বলছো যে এ সম্পর্ক ব্রেকআপ তুমি ধরেই নিয়েছো যে সম্পর্ক ব্রেকআপ তার জন্যই তো তুমি এনজয় করতে পারছো তুমি ধরে নিয়েছো বলে আর পরিস্থিতিকে গো করেছো বলেই তো নিজের লাইফটাকে তুমি গড়তে পেরেছো নিজের নিজের জায়গাটা তুমি করতে পেরেছ এবং আছে ব্যাকম মাইন্ডে থাকার জন্যই ফাইটিং হয় এবং তুমি তুমি ধরেই নিয়েছ তাই তো তুমি এই ধরে নিয়েছিলে বলে লেট গো করেছিলে বলে তুমি আর স্ট্রং হতে পেরেছো আর এটা হওয়া জরুরি ছিল তুমি হয়েছ বলেই এই মানুষটা তোমার দিকে মুভ করছে এমনও হতে পারে তুমি নিজেকে হিল করছো তুমি কোনো না কোনোভাবে ইউনিভার্সের উপর স্যারেন্ডার করে দিয়ে নিজেকে হিল করছো সেই হিল করার ফলে তুমি যখন হাই ভাইব্রেশনে চলে এলে না তখন এই মানুষটার উপর সেটা এফেক্ট করছে এফেক্ট করার জন্য ইমোশান ফ্লো হচ্ছে সেই জন্য সে আসতে চাইছে এরকম একটা ব্যাপার এবং তুমিও চাও তুমিও চাও সাকসেস তুমিও চাও সাকসেস ব্যাক মাইন্ডে আছে না বিষয়টা তুমি চাও এই রিলেশনশিপে সাকসেস হোক বাট নিজেকে স্ট্রং করে নিয়েছ এটা হওয়া জরুরি ছিল ফ্রেন্ড যত দ্রুত নিজেকে হাই ভাইব্রেশনে তুলবে তখনই ইউনিভার্স তোমাকে কিছু দেবে তুমি উঠেছো বলেই মানুষটার ভেতরে হয় না ইমোশানের ইনজেকশান পুশ করে দেওয়া হয়েছে ওর মধ্যে তাই এত ফ্লো হচ্ছে তাই তোমাকে সেটা থাকতে পারছে না এটা ইউনিভার্স স্বয়ং নিজে করেছে কারণ একটা ইউনিয়নের একটা সময় চলছে তো ইউনিভার্স এই ইমোশানের ইঞ্জেকশান দিয়েছে ওকে তাই এত ফ্লো হচ্ছে তুমি কিন্তু হাই এনার্জিতে আছো এবং নিজে নিজে রাইজ করছো নিজে খুব সুন্দর একটা জগৎ একটা নিজের জীবনকে গড়ে নিয়েছ সেই নেগেটিভিটিগুলো খুব একটা তোমাকে পেন দেয় না তাও হয় না যেতে যেতে ফিরে তাকানো মুবন্ত তো করেছ বা যাচ্ছ কিন্তু মাঝে মাঝে একবার করে ফিরে ফিরে দেখছো এই রকম জিনিসটা তোমার কিন্তু কাজ করে এখনও কাজ করে এখনও চলতে থাকে তাই তুমি কনফিউশানে পড়ে যাও মাঝে মাঝে গোলক ধাঁধায় ফেঁসে যাও যে কি হচ্ছে আমি তো ধরেই ব্রেকআপ হয়ে গেছে সব তো চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে তাও কেন মনের ভিতরে এতটা কারণ এত অনেকটা এই যে ব্যাক মাইন্ডে একটা সিনারি সাজিয়ে রেখেছো না সেটা মাঝে মাঝে মনকে বোঝানো তো মুশকিল না সে মাঝে মাঝে চাইতে থাকে চাইতে থাকে তখনই তোমার মধ্যে জ্যাগেলিং তৈরি হয় তখনই তোমার মধ্যে জ্যাগেলিং তৈরি হয় আর তুমি ইউনিভার্সকে বলো আমি চাই আমার জীবনে বদল আসুক তুমি চাও পরিস্থিতির বদল হোক ব্রেকআপ তো হয়ে গেছে তো আমার জীবন থেকে ডিলিট হয়ে যাক তুমিও চাও ডিলিট হয়ে যাক বাট সেটা বারবার মানে কি পিছে পিছন ফিরে দেখা বারবার সেই জিনিসটা তোমার মনে নাড়াচাড়া দিচ্ছে তার জন্যেই তো তুমি চাও বদল হোক আমি আর চাই না আমি আর চাই না তো চাই না টোটাল হোক আমি মন চাই না মানুষটা নেই অথচ তার প্রতি ফিরে দেখা তাকে নিয়ে ভাবা এই জিনিসটা ঠিক নয় তুমি এই রকম ভাবো এবং ডিভাইনের কাছে তুমি পুরো স্যারেন্ডার হয়ে গেছো এবং তুমি চাইছো আর তোমার প্রিয় মানুষটির কিন্তু এই অবস্থা তোমার প্রিয় মানুষটি কিন্তু এই অবস্থা সে তোমাকে ঠিকই বুঝছে ঠিকই ধরতে পেরেছে যে তুমি অনেকটা স্ট্রং হয়ে গেছো ওই জায়গা আগের মতো আর নিজেকে সস্তা বানিয়ে রাখো নি আগে নিজের লাইফে অনেকটা তুমি নিজেকে গুছিয়ে নিয়েছো একটা বাউন্ডারি সেট করে সেই সে তারই মধ্যে তুমি বসে আছো হয় না লক্ষণ গন্ডি কাটিয়ে চুপচাপ বসে আছো কারো নো এন্ট্রি কাউকে এখানে ঢুকতে দেওয়া হবে না তাই এরকম একটা বাউন্ডারি তুমি একদম স্ট্রং বাউন্ডারি কাটিয়ে চুপচাপ এইভাবে বসে আছো এইভাবে একটা সোর হাতে নিয়ে বসে আছো এলেই আঙুল যদি ঢুকাতে থাকে আঙুল কেটে দেবো এই রকম একটা পরিস্থিতি মানে কোনো কিছু এই বাউন্ডারির ভেতরে কাউকে ঢোকা যাবে না একদম যাবে না যাই ঢুকবে তাকেই কেটে দেবো এরকম একটা সিরিয়াস হয়ে নিজেকে প্রোটেক্ট করে রাখছ হচ্ছে তোমার মনের অবস্থা আজকে রাতে এবার আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি আরও আরও কি চাইছে আরও কি ভাবছে ঠিক আছে এখন যে ফ্রেন্ড আমার রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে আজ রাতে কি চলছে অপেক্ষা নিজেই নিজেই সংকট বানিয়েছে সংকট বানিয়ে নিজেই কেটে পড়েছে মানে তোমার যাওয়ার জন্য যে রাস্তাগুলো আগে যখন গিয়েছিল না তোমাকে ব্লক ট্লক করে হয়তো তোমার উপর অপবাদ দিয়ে তোমাকে ছোট করে তোমার সেলফ ডাউন করে দিয়ে ছুটে পালিয়ে গিয়েছিল তার জন্যে সে দেখছে চুপচাপ হাতে তার কিছু একটা আছে সে একটা অপশান রেখেছে কিছু একটা অপশান মানে কোনো ব্যক্তি নয় কিছু একটা জিনিস যাতে যেটা তোমাকে প্রোভাইড করা যায় কিছু একটা রেখেছিলো তার কাছে সেইটা হাতে রেখেছে রাখার পর সে কিন্তু দেখছে যে আমি তো নিজেই চলে এসেছিলাম হয় না তুমি যখন কাউকে ছোট করে বকাঝোকা করে চলে আসবে আবার তার কাছে গিয়ে সরি চাওয়াটা এটা একটা বিশাল আত্মসম্মানে লেগে যায় ওই আত্মসম্মানটাই তো লাগেছে দিশা তো খুঁজে পাচ্ছে না সেই জন্য চুপচাপ দেখছে যে মানুষটা মানে একটা হয় না সংশয় নিয়ে দেখছে যে এ তো খুব স্ট্রং হয়ে গেছে আমি যদি ওর বাউন্ডারি ক্রস করি এক্ষুনি আমাকে কেটে দেবে তো তার সেই জন্যই সে কিন্তু বাউন্ডারির ভেতরে ঢুকতে আশপাশে ঘোরাফেরা করছে তোমাকে নিয়ে ইমোশান ফ্লো হচ্ছে তার সে কিছু খুঁজে পাচ্ছে না নেগেটিভ এনার্জি তো থাকবেই স্বাভাবিক নেগেটিভ এনার্জি তো থাকবে তার সে সে যদি কিছু তোমার ক্ষতি করে গিয়েছিল সেটা উল্টা পড়েছে কারণ তার ফিনান্সিয়াল দিক থেকে বেশ একটা চোট তার এসছে ফিনান্সিয়াল দিক থেকে তার একটা চোট সে পেয়েছে এই মুহূর্তে সেই সেই দিক থেকে না একদম উইক হয়ে গেছে পুরো চোট মানে এমনটা চোট যে সেটা উইক হয়ে গেছে যার ফলে তার ফ্যামিলি হতে পারে তার ফ্যামিলিতে যে সকল মেম্বার আছে নিজেদের মধ্যে গণ্ডগোল হচ্ছে কি ফ্যামিলিতে এমন কিছু ঘটনা ঘটেছে তার যেটা মানে ফিনান্সিয়ালি কোনো একটা চোট কোথাও হয়তো টাকা ইনভেস্ট করেছিল সেটা লস হয়ে গেছে ব্যবসা হতে পারে বিজনেস হতে পারে বা কিছু একটা ফিনান্সিয়াল চোট তার ফ্যামিলি শুধু এই ব্যক্তির উপরে নয় তার পরিবারের উপরেও এফেক্ট করছে যার ফলে তার পরিবারের লোকেদের মধ্যে একটা বিশৃঙ্খল টাইপের জিনিস তৈরি আছে সেও চায় অবস্থার বদল হোক তুমিও চাও অবস্থার বদল হোক সেও চায় অবস্থার বদল হোক সে অপেক্ষা করছে অপেক্ষা করছে কোনো যে কোথায় গেল মানুষটা অপেক্ষা করছে তুমি ধরে নিয়েছ যে শেষ সেও ধরে নিয়েছে যে চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে চ্যাপ্টার যদি ক্লোজ হয়ে থাকে তোমার মাইন্ডে হয় না তোমার মাইন্ডে এসছে না যে চ্যাপ্টার যদি ক্লোজ হয়ে থাকে তাহলে কেন এত লাভ ফিল হচ্ছে কেন এত ইমোশান সেম কেস তারও চ্যাপ্টার যদি ক্লোজ হয় তাহলে কেন এত ইমোশান তাকে ছাড়া কেন থাকা যাচ্ছে না মানুষটাকে দেখছে খুব স্ট্রং হয়ে মুভন করে গেছে তাই তো সংকট নেগেটিভ পজিটিভের মাই মাঝে দিশা খুঁজে পাচ্ছে না অপেক্ষা চলছে চোট একটা পড়েছে ফিনান্সিয়ালের উপরে চাইছে অবস্থার বদল হোক অপেক্ষা করছে আসো তুমি যেখানেই থাকো আসো কারণ আমি তোমার প্রতি আমার ইমোশান ফ্লো হচ্ছে আমি যদি কিছু এই নেগেটিভ কিছু এই নেগেটিভ কিছু যদি করে থাকে তো আমাকে ক্ষমা করে দিয়ে আবার গ্রহণ করে নাও হ্যাঁ না ইউনিয়নের একটা চান্স আমি দেখবো যে ব্যক্তি যে এত ইমোশান ফ্লো হচ্ছে তার সে কি আসতে চায় আমি একটু এখানে দেখে নিই আমার মনে হচ্ছে যেন দেখে নেওয়া ভালো যে সে কি আসতে চায় আসতে চায় কি না দেখবো এবং যদি আসে কবে থেকে তারপর আমি তোমার গাইডেন্সটা দিয়ে দিচ্ছি আসবে একটু টাইম লাগবে কারণ তার কাছে এখন দিশা নেই আসবে দ্রুত আসবে সে নিজেকে রাইজ করার পর নিজেকে রাইজ এই যে ইমোশান ফ্লো হচ্ছে না ইমোশানকে সে হয় না যে কোনো উপায়ে দাবানোর চেষ্টা করবে যে কোনো উপায়ে দাবি রাখার চেষ্টা করবে এবং সে সুযোগের অপেক্ষায় নিজেকে ব্যালেন্স করে সুযোগের অপেক্ষায় সে আসবে আর একটু টাইম লাগবে তোমার অন্তত সাত দিনের মধ্যে কিন্তু সম্ভাবনাটা তুমি ধরো যে সাত দিনের মধ্যে কিন্তু নয় সাত দিনের পর হয়তো এই মানুষটা আস ফিরলে ফিরতে পারে তার আগে কিন্তু নয় কারণ এই যে ইমোশান ফ্লো হচ্ছে তার যে একটা ফিনান্সিয়াল চোট আছে না এই জায়গা এই এনার্জি থেকে তাকে বেরাতে হবে এবং কারণ তার কাছে কোনো রাস্তা নেই সে কিন্তু দিশা পাচ্ছে না সে দিশা পাচ্ছে না সে এই মুহুর্তে দিশা বা নেগেটিভ পজিটিভ একটা ফেঁসে আছে আর তার ফ্যামিলির উপর কোনো চোর যদি ফিনান্সিয়াল নাও হয় না তার ফ্যামিলির কোনো মানে একটা বাচ্চা এবং একটা বয়স্ক কোনো লেডি ফিগার তাদের উপরে কিন্তু একটা কোনো মানে খারাপ কিছু ঘটতে পারে হয়তো রোগ ব্যাধি কি অ্যাক্সিডেন্ট কোনো একটা নেগেটিভ জিনিস হয়েছে হয় কোনো বাচ্চা অথবা কোনো বয়স্ক লেডি ফিগার যার উপরেই হয়তো তার মানসিক অবস্থা একটু হয়তো খারাপ আছে কিন্তু তোমার প্রতি তার ইমোশান ফ্লো হচ্ছে সে চাইছে পরিস্থিতির বদল হোক ঠিক আছে সে চাইছে পরিস্থিতির বদল হোক নতুন কিছু হোক আগে কিন্তু বেশ তোমার সঙ্গে অনেক কিছু ক্রিয়েট করেছে অনেক কিছু ক্রিয়েট করেছে তোমার সঙ্গে যেটা তুমি মানে কি হয়তো অতটা তোমাকে কষ্ট দেয় না এখন আর তুমি লেট গো করে দিয়েছো তার জন্য এখন আর অত বেশি কষ্ট দেয় না অত বেশি তোমাকে ঝামেলা করে না ওই এনার্জিগুলো আর ঝামেলা করে না এখন দেখব তোমার কি করা উচিত আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহুর্তে কি করা উচিত হুম তুমি তো একদম ধীরে 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 কেন ডাউন হয়ে যাচ্ছ ধীরে ধীরে কেন এনার্জি তোমার ডাউন হয়ে যাচ্ছে তোমাকে একাধিক বিষয়ের উপর ধ্যান দিতে বলা হচ্ছে তুমি কিন্তু অনেক কিছু জিনিসকে হয় না বাইরে দেখ বাইরে নিজেকে ভালো রাখার জন্য আর ভেতরে নিজের যে কঠিন অবস্থাকে লুকিয়ে রাখার জন্য তোমার অনেক কিছু জিনিস ডিসব্যালেন্স হয়ে আছে তোমার যে প্রতিনিয়ত যে কর্মকাণ্ড তার উপরে একটু ভালো করে ধ্যান দাও সবার সঙ্গে এভাবে দেখো সবাইয়ের কাছে কষ্টকে আড়াল করা যায় বাট নিজের কাছে নয় নিজের নিজের মধ্যে যেই মোসান কষ্ট এগুলো স্বীকার করা খুব জরুরি সেগুলো স্বীকার করতে হবে এবং তোমাকে নিজের এইভাবে গুম হয়ে কেউ বসে থাকে একদম ফাঁকা জায়গায় গাছের নিচে চুপচাপ বসে আছে তোমাকে এইভাবে থাকা যায় কিছুই করব না আমি আমার কোনো কিছুতে মন নেই এইভাবে থাকা যায় না তোমাকে ইউনিভার্স কিছু একটা দিয়েছে হাতের কাছে সেটার উপর তুমি কাজ করো তুমি তোমার যে এই মুহূর্তে ভাবছো নেগেটিভ পজিটিভ তুমি নিজেকে মনে হয় আমি খুব একটা ভালো মানুষ নেই এমনও হতে পারে এর আগে তুমি কোনো রিলেশনশিপে ছিল সে তার সঙ্গে তোমার ব্রেকআপ হয়ে গেছিলো এই মানুষটাও তোমার সঙ্গে ছেড়ে চলে গেছে এর ফলে তোমার একটা নিজের উপর ডাউট ফিল হচ্ছে আমি কি ভালোবাসা পাওয়ার যোগ্য নেই আমাকে প্রেম পাওয়ার যোগ্য নেই এরকম একটা নিজেকে ডাউট তোমার ফিল হচ্ছে এই যে একটা নিজের উপর না হয় না যে নিজের উপর গিলটি ফিল করে নিজেকে দোষারোপ করে ছোট করে দেওয়া হ্যাঁ না দিন রাত কষতে থাকা নিজেকে এই কষাটাকে বন্ধ করো কারণ এসবের কোনো প্রয়োজন নেই ফ্রেন্ড এসবের কোনো প্রয়োজন নেই তোমাকে বলা হচ্ছে এরকম করনি নিজেকে ভাবো আমি মনে হয় ভালো মানুষ নই আমি খারাপ মানুষ আবার মাঝে মাঝে ভাবো হ্যাঁ ঠিক আছে আমি তো আমি আর কি করা যাবে এই যে একটা সংকট নিজের মনের মধ্যে তৈরি করেছ এর কোনো দরকার নেই তুমি যে এখনও এখনও তোমার চোখে জল আসে সবাইকে কাছে লুকালে কী হবে তুমি নিজের কাছে তো নিজে তোমার মাইন্ডে তো এখনোই মানুষটা আছে তাই না তো তুমি যে জল ফেলছো না জল ফেলার কোনো প্রয়োজন নেই ওটা তুমি নিয়ন্ত্রণ করো আর হাত গুটিয়ে না বসে থেকে তোমাকে ডিভাইন কিছু না কিছু একটা দিচ্ছে এই মুহূর্তে প্রত্যেকটা না ডিভাইন টাইম আছে তোমাদেরও বদল হবে টাইম টাইম আছে সেই টাইমের আগে তুমি কিছুই করতে পারবে না চাইলেও তোমাকে ডিভাইন ডিভাইন দিবে না এই এটা হয়েছে তার পিছনে কিছু তো কারণ আছে সেটা তুমি এই তাৎপর্য খুঁজো কেন মানুষটা এলো আর কেনই বা মানুষটা এমন করে চলে গেল তার পিছনে কিছু না কিছু তাৎপর্য আছে তুমি যে তাৎপর্য খুঁজে বের করে নাও তাহলে পুরো সিনিয়ারি ক্লিয়ার হয়ে যাবে বুঝতে পারলে তুমি এইভাবে বসে থাকো না একদম নয় লেট গো করো পরিস্থিতিকে লেট গো করো এবং নিজেকে যেটা তুমি বাইরে দেখাচ্ছ সবাইকে আমি মুবন করে গেছি আমি আনন্দে আছি আমি খুশিতে আছি এটা তুমি ভেতর থেকে করো শুধু বাইরে হলে হবে নি বাইরেরটা কত কতটুকু সময় থাকবে বাইরে পলে বেশি সময় থাকে না অরিজিনাল পলে ভেতর থেকে যেটা থাকে সেটা কোনো দিনও ঝড় বাদলে কোনো দিন সেটা খুলে পড়বে না তাই না তো এই যে যে জিনিসটা তুমি সবাইকে দেখাচ্ছ ওটা তোমাকে ভেতর থেকে করতে হবে বাইরে এইভাবে ভালো মুখর দেখানোর দরকার নেই আনন্দ খুশির মুখর সবাইকে দেখানো দরকার নেই এটা তোমাকে ভেতর থেকে করো যাতে তুমি নিজে ফিল করতে পারো তুমি খুশিতে থাকো এটাকে অরিজিনাল করতে হবে হ্যাঁ না দেখানোটা নয় অরিজিনাল করতে হবে যে এটা তুমি মন থেকেই এই খুশিটা তোমার ফিল হচ্ছে পরিস্থিতিকে লেটগো করো ইউনিভার্স যা তোমাকে দিচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করো ঠিক আছে এই হচ্ছে তোমার রিডিং কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ